এসেছি আরো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে লাইব্রেরি পদে নিয়োগ করতে চলেছে 700-এর অধিক শূন্য পদে। বিজ্ঞপ্তি এখন স্পষ্টভাবে প্রকাশিত হয়নি, যখন স্পষ্টভাবে এবং কি অরিজিনাল ডকুমেন্ট প্রকাশিত হবে সবার আগে আপডেট দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নেওয়ার পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা চলে এসেছি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5/5/2022-এ, যেখানে বিজ্ঞপ্তির ডাইরেক্টলি দেওয়া রয়েছে 738টি শূন্য পদে লাইব্রেরিয়ান স্পন্সড পাবলিক লাইব্রেরি হ্যাভিং স্ট্যাটাস রুরাল ল্যাবরেটরি ওভার পোস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট হ্যাভ ফিল্ড আপ ইমিডিয়েটলি। অর্থাৎ এখানে নিয়োগ করা হবে 700 অধিক শূন্য পদে। তো বন্ধুরা এখানে শুনে রাখুন, যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে এখনো কোনো পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রকাশিত হয়নি। শিক্ষাগত প্রকাশিত যখনই হবে তখনই কিন্তু আপডেট দেবো আপনাদেরকে, সাথে থাকুন। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এবং কি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে হও না কেন সব প্রান্ত থেকে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য মিনিমাম বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, এবং কি এসসি এসটিদের 5 বছর ছাড় থাকবে, এবং কি ওবিসি আর ব্যাকওয়ার্ডদের জন্য 3 বছর ছাড় থাকবে। তো আশা করছি কারো অসুবিধা হবে না আবেদন করার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল, এখানে দেখতে পাচ্ছ অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড চেয়ারম্যান অফ LLAS এর হিসাবে নেওয়া হচ্ছে। এখানে সাব দেওয়া রয়েছে, সাবজেক্টে কী দেওয়া রয়েছে এই ফর্মে অথবা নোটিফিকেশনে, গাইডলাইন ফর রিক্রুটমেন্ট অফ লাইব্রেরিয়ান অফ স্পন্সর্ড পাবলিক লাইব্রেরি হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরিজ। তো এখানে বলা হয়েছে রুরাল অর্থাৎ গৃহপালিত যেসব অর্থাৎ স্থানীয় লাইব্রেরিয়ান পদে এখানে নিয়োগ করা প্রকাশিত হয়নি সেই সব পদে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষার পুরো নিয়মগুলি দেওয়া রয়েছে। তো এখান থেকে এক থেকে এখানে মিনিমাম 7টা দেওয়া রয়েছে। তো কিভাবে আপনি দেখবেন এবং কি ফরম্যাটটা কী রয়েছে, এখানে দেওয়া রয়েছে ফরমেশন অফ সেকশন কমিটি অফ নট ফরমেট। তো এখানে বলা হয়েছে 10/5/2022 থেকে হয়তো আবেদন চলতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু দেওয়া রয়েছে 17/5/2022-এ, অর্থাৎ এই মাসের 17 থেকে প্রকাশিত করা হবে এই বিজ্ঞপ্তি। তারপর দেওয়া হয়েছে লেটার টু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, অর্থাৎ এখানে ডাইরেক্টলি যে এক্সচেঞ্জ অফিসের থেকে এখানে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি, তো সেখানে গিয়ে কিন্তু বিজ্ঞপ্তি পেতে পারো, এবং কি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেতে পারো। তো লাস্ট ডেট এখানে বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে 10/6/2022, আর যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করছে সেটা কিন্তু এক্সচেঞ্জের অফিসের থ্রুতে নেওয়া হবে। তো সেক্ষেত্রে প্রথমে এক্সচেঞ্জ এমপ্লয়মেন্টে যদি এখনো পর্যন্ত কার্ড না করে থাকো এবং কি সেদিন রেজিস্ট্রেশন না করে থাকো বেকার ভাতার জন্য, তারা করে নাও, সাথে টাকাও পাবে। তো সেক্ষেত্রে এটা করে নিও। এবং কি অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে 10/6/2022-এ, অ্যান্ড সিউটিনি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রিফেয়ার লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য ইন্টারভিউ, ইন্টারভিউ হবে 24/6/2022-এ, অর্থাৎ এই মাসের 24 তারিখে হবে ইন্টারভিউ। তো সেক্ষেত্রে চোখ রাখতে হবে কবে কি করা হবে, তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, যখন আপডেট হবে সবার আগে দিয়ে দেবো। তো এখানে শেষ করছি ভিডিও, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব।